হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি ভিন্ন জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো আমি টিভিতে ছোটকাল থেকে দেখে এসেছি, সারা জীবন দেখছি যে ভূত জিন এগুলো খুব ভয়ঙ্কর আর বিশ্রী ধরনের হয়, চেহারা খুব বিশ্রী হয়, কিন্তু এত জীবনের এক্সপিরিয়েন্স দেখেছি যে মানুষের থেকে খারাপ আর কোনো প্রাণী হতে পারে না। কিছু মানুষ আছে সমাজে ঘুষখোর, কিছু মানুষ আছে সুদখোর, কেউ অন্যকে ঠকায়, তো এদের থেকে খারাপ আর কেউ হতে পারে না। ভূত জিন মানুষের কি ক্ষতি করে তার থেকে বেশি এই মানুষগুলো ক্ষতি করে। এই মানুষগুলো কিন্তু নিজে থেকে এগুলো করে না, এগুলো শয়তান ইবলি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে তারপর তারা এই অন্যায় কাজগুলো করে। ইবলি শয়তানকে আল্লাহ যখন ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে, তখন সে মানুষের ক্ষতি করার শক্তি চেয়েছিল। সে সারাক্ষণ অ্যাক্টিভ, প্রতিটা মানুষের পিছনে ইবলিস শয়তান অ্যাক্টিভ, তাকে দিয়ে খারাপ কাজ করায়, অন্যায় করায়। আর জিন জাতি কিন্তু আলাদা, ভূত বলতে কিছু নাই, জিন জাতি হচ্ছে মানুষের মতো একটা জাতি যার পরকালে বিচার করা হবে। সেই জিন জাতি হচ্ছে আগুনের তৈরি এবং অদৃশ্য, তারা আপনার আশেপাশে আছে। খারাপ জিন জাতিরা মানুষকে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, যারা ভয় পায়। কিন্তু ভালো জিন জাতিও আছে যারা নামাজ পড়ে ভালো। তো আল্লাহ আপনাকে ভূত জিন, ভূত বলতে কিছু নাই, জিনের খারাপ জিনের হাত থেকে রক্ষা করবে। আপনি তিনবার সুরা নাস পড়েন, তিনবার ফালাক পড়েন, তারপর ফু দিয়ে দেন। নবীজি নিজে সুরা পড়লে ডান হাতে ফু দিয়ে সারা শরীরে লাগিয়ে দিতেন, আপনিও এটা করতে পারেন। আর কুনজর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, মানুষের নজর থেকে বাঁচতে হলে আয়াতুল কুরসি সুরা তিনবার করে পড়ে ডান হাতে ফু দিয়ে সারা শরীরে লাগিয়ে দিতে পারেন। বা কোনো মানুষকে যদি মনে করেন নজর লেগেছে, তা আয়াতুল কুরসি সুরা তিনবার করে পড়ে ফু দিয়ে লাগিয়ে দিতে পারেন। যে ভূত জিন নাটকে সিনেমায় দেখানো হয় ভয়ঙ্কর বিশ্রী, সেরকম ভূত জিন কিন্তু আমি আমার জীবনে কমই দেখেছি। সারা জীবন দেখেছি মানুষগুলো যাদের উপর শয়তান ভালোভাবে অন্যায় করাইতে পারে, খারাপ কাজ করাইতে পারে, সেই মানুষগুলো মানুষ মানুষের সাথে কত খারাপ অন্যায় করে। একটু চিন্তা করে না যে আমি পৃথিবীতে কতদিন বাঁচব, সবারই তো একদিন মরতে হবে, তো আমি কেন এই অন্যায় কাজগুলো না করি, যতটা পারি আমি অন্যায় কাজগুলো না করি। খুব কম মানুষই দেখেছি পৃথিবীতে যার লোভ নাই, প্রায় সবারই লোভ আছে। অনেক মানুষ অহংকার করে, হিংসা করে, লোভ অহংকার হিংসা এগুলো মানুষকে পরকালে দোজকের দিকে নিয়ে যাবে। এগুলো সব শয়তান আপনাকে দিয়ে করায়। শয়তান আপনাকে করলে আপনাকে কিন্তু আল্লাহ একটা স্ট্রং ব্রেন দিয়েছে, আপনি বলবেন না আমি এটা করব না, আল্লাহ আমাকে যেইটুকু দিয়েছে সেইটুকু নিয়ে আমি সুখী আছি, আলহামদুলিল্লাহ এইটুক নিয়ে আমি ভালো থাকব, কিন্তু আমি অন্যায় করব না, সেরকম একটা স্ট্রং
মানসিক শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে সেইটাকে চিনুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।